আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন। রাজধানী ঢাকাকে অনেকে যানজটের শহর বলে থাকেন। যাদুরের নগরীতে যানজটের কবলে পড়ে দৈনিক 80 লক্ষ কর্মঘণ্টা নষ্ট হয়। আর এই যানজটের হাত থেকে নগরবাসীকে রেহাই দিতেই মেট্রোরেল, উড়াল সড়ক, পাতাল রেল, রেল সম্প্রসারণ সহ নানা প্রকল্প বাস্তবায়ন করে চলছে। এসব প্রকল্পগুলোকে মিল রেখে উন্নত যাত্রী সেবায় কমলাপুর এবং বিমানবন্দর রেল স্টেশনে মাল্টিমডাল ট্রান্সপোর্ট হাব নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। আজকের পর্বে বিমানবন্দর এবং কমলাপুর রেলওয়ে স্টেশনে যে মাল্টিমডাল ট্রান্সপোর্ট হাব নির্মাণ করা হবে তার বিস্তারিত তথ্যচিত্র তুলে ধরব। এখন প্রায় 16 লাখ যাত্রী 117টি ট্রেনে যাতায়াতের জন্য দৈনিক কমলাপুর রেল স্টেশনে আসেন। এই কমলাপুর রেল স্টেশনের কাছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দূরপাল্লার বাস স্ট্যান্ডগুলো। এদিকে কয়েক বছরের মধ্যে যুক্ত হচ্ছে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস এবং বিআরটির পথ। মাল্টিমডাল ট্রান্সপোর্ট হাব হিসেবে পরিচিত আধুনিক এই বহুমুখী যাতায়াত কেন্দ্র গড়ে তোলার দীর্ঘদিনের পরিকল্পনা এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। এই প্রকল্পটি সরকারের নীতিগত অনুমোদনের পর এখন অর্থায়নের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে 17,000 কোটি টাকা ব্যয়ের লক্ষ্য ধরে কাজ শুরু করা এই প্রকল্পের আওতায় চট্টগ্রামের সঙ্গে দ্রুত রেল যোগাযোগ স্থাপনের কাজ হবে। সরিয়ে দেওয়া হবে কমলাপুর আইসিডি কন্টেইনার টার্মিনাল। এই আইসিডি কন্টেইনার টার্মিনালের জায়গায় গড়ে তোলা হবে 60 তলা বিশিষ্ট মাল্টিপারপাস ভবন। এই প্রকল্পের জন্য বিশ্বব্যাংকের কাছে $109,58,00,000 অর্থাৎ 11,000 কোটি টাকা ঋণ চেয়ে অর্থ সম্পর্ক বিভাগ ERD প্রস্তাব দিয়েছে, আর বাকি অর্থ সরকার নিজস্ব তহবিল থেকে যোগান দেবে। এরই মধ্যে কমলাপুর রেলওয়ে স্টেশনে শহরতলির প্ল্যাটফর্মে নতুন করে সংস্কার এবং নতুন লাইন নির্মাণ করা হচ্ছে পদ্মা রেল সংযোগ প্রকল্পের আওতায়। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সরাসরি ট্রেন যাবে পদ্মা সেতুর উপর দিয়ে ভাঙা, ফরিদপুর, যশোর, খুলনা। এরই মধ্যে বদলাতে শুরু করেছে চিরচেনা কমলাপুর রেলওয়ে স্টেশনের চিত্র। এই পদ্মা রেল সংযোগ প্রকল্পের কাজ করতে যে কমলাপুর আইসিডি কন্টেইনার ডিপোর বেশ কিছু অংশ ভাঙতে হয়েছে। পর্যায়ক্রমে কিন্তু কমলাপুর আইসিডি কন্টেইনার টার্মিনালটি থাকছে না, এটি গাজীপুর দিরাশ্রম রেলওয়ে স্টেশনের কাছে স্থানান্তর করা হবে। কারণ এই মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব নির্মাণের জন্য এই কন্টেইনার ডিপোটি স্থানান্তর করা ছাড়া বিকল্প কোনো জায়গা নেই। কারণ রাজধানীর উত্তর, দক্ষিণ এবং পূর্ব পশ্চিম সব প্রান্তের মধ্যে নিরবিচ্ছিন্ন যাতায়াতের জন্য উড়াল এবং পাতাল সহ 6টি রুটে মেট্রো রেল নির্মাণ করছে সরকার। এসব রেলের প্রধান গন্তব্যই হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন। এই প্রকল্পটি সরকারি বেসরকারি অংশীদারিত্বের PPP ভিত্তিতে জাপান ও বাংলাদেশ দুদেশের সরকারি ভিত্তিক G2G এই প্রকল্প 2030 সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে। কাজিমা কর্পোরেশনকে প্রধান করে একটি কনসোর্টিয়ামও গঠন করে দিয়েছে জাপান সরকার। বাংলাদেশ সরকার এরই মধ্যে জাপান সরকারের সঙ্গে সমঝোতা স্বাক্ষর চুক্তি করে তা মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠকে অনুমোদনও দিয়েছে। এই প্রকল্পের জন্য এরই মধ্যে সমীক্ষা শুরুর কাজ শুরু হয়েছে এবং অর্থায়নের জন্য বিশ্বব্যাংকের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলে এই প্রকল্পের পরিচালক আল ফাত্তা মোহাম্মদ মাকসুদুর রহমান জানান। তিনি আরও জানান, মেট্রো রেল, পাতাল রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং বিআরটি যাত্রীদের পরিষেবা দিতে আন্ডারগ্রাউন্ড বহুতল রেল স্টেশন সহ বিশ্বমানের 60 তলা বিশিষ্ট মাল্টিপারপাস ভবন তৈরি করা হবে। তিনি আরও জানান, কাজিমা কর্পোরেশনের নেতৃত্বে গঠিত সাব ওয়ার্কিং গ্রুপ এখন এই পুরো পরিকল্পনার নকশা তৈরি করছে। 2030 সালের মধ্যে এই প্রকল্পটি বাস্তবায়িত হলে রেলপথের যাত্রী সড়কপথে, সড়কপথের যাত্রী রেলপথে সহজে যাতায়াত করতে পারবে। পাশাপাশি রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় আসবে বৈপ্লবিক পরিবর্তন। প্রিয় দর্শক, এ ছিল বাংলাদেশে প্রথম মাল্টিমডাল ট্রান্সপোর্ট হাব নিয়ে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, তথ্যগত কোনো ভুল বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।